হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পাখিরা তাদের নিজেদের বাসা নিজেরাই খুব সুন্দর করে বানায়? আপনি কি কখনো এমন কোনো পাখির বাসা দেখেছেন যা মানুষের ঘরের মতো মাটিতে তৈরি করা হয়, এবং এই পাখি বাসাকে সাজানোর জন্য রং বেরঙের ফুল দিয়ে রাখে? আর আপনি কি ওই পাখির বাসা দেখেছেন যা পাখি মাটি দিয়ে বানায়, যেটা বানাতে কয়েক মাস সময় লেগে যায়, কিন্তু ওই বাসাটি একবার ব্যবহার করার পর পাখি ওই বাসা ছেড়ে দেয়? প্রিয় দর্শক, আজকের নতুন ভিডিওতে আপনারা জানবেন এমনই কিছু আজব এবং অসাধারণ পাখির বাসা সম্পর্কে, যা দেখে আপনি অবশ্যই অবাক হবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন এপিসোডে। হামিংবার্ড। হামিংবার্ডের বাসাটি একটি ছোট কাপের মতো হয়, যা একটি মেয়ে হামিংবার্ড দিনে কয়েক ঘন্টা কষ্ট করে এই বাসাটি তৈরি করে। এই বাসাটি বানানোর জন্য হামিংবার্ডের 5 থেকে 7 দিন সময় লাগে, যা মাটি থেকে 3 থেকে 7 ফিট ওপরে গাছের ডালে রেশম এবং স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা হয়। বাসা তৈরি হওয়ার পর বাসাটি সবুজ পাতা দিয়ে ঢেকে রাখে, যাতে পাখির বাসাটি অন্য শিকারীরা না দেখতে পারে। এ পাখির বাসাটি খুব নরম হয়। এ পাখির বাসা ইলাস্টিকের মতো হয়, যা এমন বাসা যার মধ্যে এই পাখির বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে এবং বাসাকেও এই পাখি সেইভাবে স্ট্রেচ করতে থাকে, যাতে হামিংবার্ডের বাচ্চারা এই বাসায় ভালোভাবে থাকতে পারে। গ্রেট হর্নবিল। হর্নবিল দেখতে যথেষ্ট সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে, যার ঠোঁট যথেষ্ট লম্বা হয়। এ পাখি তার বাসা বানানোর জন্য গাছের এমন একটি জায়গা ব্যবহার করে যেখানে আগে ডাল ছিল কিন্তু পরে কেটে ফেলেছে বা ভেঙে গেছে, যাতে গর্ত করতে অসুবিধা না হয়। এ পাখির বাসার সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পাখির বাসা চারদিক থেকে বন্ধ থাকে, শুধু ছোট একটা ফাঁকা থাকে অক্সিজেন নেয়ার জন্য এবং খাবার দেওয়ার জন্য। এই বাসায় না কেউ ভেতরে যেতে পারে আর না কেউ বাইরে যেতে পারে। এই বাসায় ডিম পাড়ার সময় মেয়ে হর্নবিল ভেতরে থাকে এবং ততদিন পর্যন্ত বের হয় না যতদিন না বাচ্চারা বড় হয়ে যায়। এর জন্য মেয়ে হর্নবিল প্রায় 3 মাস বাসার ভেতরে থাকে এবং ছেলে হর্নবিল মেয়ে হর্নবিল এবং তাদের বাচ্চাদের জন্য খাবার জোগাড়ের কাজ করে এবং এই ছোট হোল দিয়ে খাবার দেয়। মানুষ এদের খাওয়ার জন্য এবং ওষুধ বানানোর জন্য এদের শিকার করে, যার জন্য এদের প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন আপনি হয়তো ভাবছেন যখন বাচ্চা বড় হয়ে যায় তখন বাসা থেকে কিভাবে বের হয়। আমি বলে দিচ্ছি, এই পাখি তার বাসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য এক সাইডে মাটি ব্যবহার করে বন্ধ করে। 3 মাস পর যখন মেয়ে পাখি বাইরে বের হয় তখন সাইডে লাগানো মাটি নিজের ঠোঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সরিয়ে ফেলে, তারপর পাখি এবং পাখির বাচ্চারা সেফলি বাইরে আসতে পারে। সোসিয়াবল ওয়েবার বার্ড। এই পাখির নাম সামাজিক তাঁতি পাখি এই জন্য রাখা হয়েছে কারণ এই পাখি দল বেঁধে বাসা বানায়। এর একটি বড় বাসায় 5 থেকে 100টিও গর্ত থাকে, যেখানে 10 থেকে 400টি পাখি থাকতে পারে। এই পাখি তার বাসার শুকনো ঘাস এবং খড়কুটো দিয়ে বানায়। কখনো কখনো একটি গাছে 4 থেকে 5টি বাসা থাকে, তাহলে ভাবতেই পারছেন এই গাছে কতগুলো পাখি থাকতে পারে। আর যদি গাছ বড় হয় তাহলে পাখি এবং বাসার সংখ্যাও আরও বেশি থাকে, এবং এই পাখি কয়েক বছর একই বাসা ব্যবহার করে। এই পাখি প্রতি বছর বাসা বড় করে, কখনো কখনো অন্য পাখিরাও এই বাসা ব্যবহার করে। এই বাসা দূর থেকে মৌমাছির চাকের মতো দেখতে হয়। লাইট লাগানো এই খামটি দেখুন, হয়তো আপনি আজ পর্যন্ত এমন পাখির বাসা দেখেননি। ইঞ্জিনিয়ার বার্ড। এই পাখিকে বেশিরভাগ সাউথ আফ্রিকায় পাওয়া যায়। এ পাখির বাসা বানানোর টেকনিক দেখলে আপনিও অবাক হবেন। এ পাখির আসল নাম রুফাস হর্নার, যা আর্জেন্টিনার জাতীয় পাখি। এ পাখি কাদা এবং ছোট ছোট ঘাস দিয়ে নিজের বাসা বানায় এবং এই বাসা মাটির হওয়ার কারণে অনেক শক্ত হয়। পাখিকে এই বাসা বানাতে ভেজা মাটি এবং শুকনো ঘাস কয়েক হাজার বার আনতে যেতে হয়। এই বাসার খুব ছোট একটি ফুটো থাকে, যার দ্বারা এই পাখি ভেতরে বাইরে যাওয়া আসা করতে পারে এবং বেশিরভাগ শিকারী পাখি এই বাসার ভেতরে ঢুকতে পারে না। একবার ব্যবহার করার পর পাখি এই বাসা ছেড়ে দেয় এবং পরে অন্য কোনো পাখি এই বাসায় থাকতে শুরু করে। বুয়ার বার্ড। প্রিয় দর্শক, এতক্ষণ যতগুলো পাখির বাসা দেখেছেন সেগুলোর সব থেকে অ্যামেজিং বাসা হলো বুয়ার বার্ডের বাসা, কারণ এই পাখি তার বাসা মানুষের মতোই মাটিতে বানায় এবং এই বাসা একটি কুঁড়ে ঘরের মতো দেখতে লাগে। এই পাখি তার বাসাকে সাজানোর জন্য রং বেরঙের যাই দেখুক তা বাসার সামনে রাখে, যাতে এই পাখি তার বাসাকে সাজাতে পারে। এখন পর্যন্ত আপনি হয়তো এমন পাখির বাসা দেখেননি যা তার বাসাকে রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে রাখে। এ পাখি তার ঘর সাজানোর জন্য ফুল, ফল এবং সবুজ পাতা ব্যবহার করে।
প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।